সবচেয়ে বড় মারাত্মক একটা সমস্যা এই পোলট্রি ফার্মের ক্ষেত্রে সেটা হচ্ছে ইঁদুরের একটা সমস্যা এই ইঁদুর একটা সমস্যা বিরাট একটা সমস্যা আমার জীবনের এক প্রকার না জেহালে করে দিছে এই ইঁদুর ঠিক আছে আপনি আমি এই যে ইঁদুরে গর্ত মারি এই ওষুধ এনে দিই এইটা করি ওইটা করি কোনোভাবেই কোনো আমি সফলতা পাচ্ছি না এই ইঁদুর দমনের জন্য আমাকে এক প্রকার অতিষ্ঠ করে ফেলেছে আমার এইখানে যে একটা বেচ আপনারা দেখতে পাচ্ছেন এই বেচের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বাচ্চা টোটালি নষ্ট করে ফেলেছে এই ইঁদুর এবং এমনভাবে সে নষ্ট করেছে যেটা কল্পনা কল্পনাবিহীন ঠিক আছে সে যেহেতু আমার একটা মাটির ঘর ঠিক আছে আমার যেখানে ফ্লোর আছে ওই ঘরটা ফ্লোর ওই ফ্লোরের ওই ঘরটাও পর্যন্ত ওরা মানে ফ্লোর ছিদ্র করে ওরা উঠে গেছে এত পরিমাণ ইঁদুর তো এক একটা ইঁদুর অনেক মোটা মোটা অনেক মোটা মোটা অনেক বড় বড় হয় এগুলো যখন এখানে যখন এদিকে যখন পানি আসে তখন এই ইঁদুরগুলো উপরে চলে আসে এবং আমার এই খামারের মনে দেখবেন আপনারা এত পরিমাণ আমার যে খামারটা যখন যখন বাচ্চাগুলো বড় হয় তখন তো আমার তের ফলটা কী থাকে উঠানো থাকে একটা প্রুফ দেখায় দেখেন এই যে এই জিনিসটা দেখতেছেন না হ্যাঁ এটা ইঁদুরের কাজ কারবার এটা যখন এভাবে তের ফলগুলো বাচ্চা যদি থাকে অবস্থা না তখন আমার তের ফলটা নামানো থাকে বাচ্চা যখন বড়ো হয় তখন তার তের নামানো তার আমি বোর্ডেও উপর উঠে দিব ওই বোর্ডের কারণে ওরা ওখানে বাসা বাঁধে ঠিক আছে বাসাবাদী কি হবে এই যে আমার সর্বনাশ এগুলো করছে আচ্ছা এটা করে এটা বিষয় না এটা নিয়ে আমি কোনো স্যার করি না ঠিক আছে দেখেন এটার কী কন্ডিশনটা করছে আপনারা শুধু একটা কন্ডিশন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এই হচ্ছে একটা বিষয় দ্বিতীয়ত মাটি খুঁড়ে ব্রোডিং করছি ব্রোডিংয়ের ভিতর দিয়ে ওরা মাটি খুঁড়ে আসি বাচ্চা নিয়ে চলে যায় কারণ ব্রোডিং এর তখন এক দুই দিন বাচ্চাগুলো তো খুবই ছোট হয় নিয়ে যায় আর ওই দূরগুলো অনেক সাইজে বড় এরপরে হচ্ছে যে ওরা বিভিন্ন জায়গায় গর্ত করে রাখে মুরগি বাচ্চাগুলো তখন ঠকর দিই ঠকর দিলে তখন আবার ওরা ঢুকে যায় এমন অবস্থা করে এরকম আমি দেখলাম একদিন বোরিং দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখলাম দ্বিতীয় দিনের মাথায় প্রায় চব্বিশটা মুরগিরে অর্ধেক 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 খেয়ে ফেলছে ঠিক আছে সো এই চালানটা আমার খুবই সর মানে একটা সর্বনাশের চালান বললেই হবে এই চালানে নয়শো বিশ পিস মুরগি বেরিয়েছি বিক্রি তুলেছি তার মধ্যে আমি ছশো পিস বিক্রি করেছি আর এখানে একশো পিস আছে টোটাল সাতশো তার মানে তার মানে আর কোথায় দুশো পিস এই দুশো পিসের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পিস থেকে ষাট পিস এই ইঁদুর নষ্ট করছে বাকি কিছু নষ্ট করছে কুকুরে আমি একদিন ফেনিতে যাই ফেনিতে যাওয়ার জন্য আমার ওই বড় মুরগিগুলোর একটু প্রবলেম দেখতে পাই আমি ফেনিতে যাই ওইগুলার ফেনিতে যাওয়ার পরে আমি ফেনি থেকে আসতে প্রায় এক ঘন্টা দুয়েক লেগে যায় এই ফাঁকে এখানকার আমাদের এলাকার যে কুকুরগুলি আছে হ্যাঁ আমার এইখানে এইখানে কিছু কুকুর বসবাস করতো ওরা প্রায় চারজন মানে বাবা মা মিলে দুজন আর বাচ্চারা দুইজন এরা কখনো আমার খামার পাশে আসছে কিন্তু ওরা কখনো খামার পাশে ফিরে তাকায় নাই ওরা ঘুরে ফিরে চলে গেছে বিষয়টা হচ্ছে এমনই ওই যে ওই ওই কর্নারের যে ওই ওই গ্রামের যে কুকুরগুলো আছে ওই দেখেন অল স্টিল নয় এখনও বসে আছে ওই যে দেখছেন এখনও কর্নারে বসে আছে ওরা ছজন ছজন একসাথে এসে অ্যাটাক করে এই খামারের যে এই এই যে আমি নেটগুলো দিয়েছিগুলো অনেক আগের নেট হ্যাঁ ওকে আগের নেট নেটগুলো ছিঁড়ে ফেলছে এর ফলে তিনটেটা টেনে টেনে ছিঁড়ে নেট ছিঁড়ে ওরা ডুবে বাচ্চা খাইতেছে আমি খামার থেকে এসে আমি যে ওষুধটা রাখছি ওই খামারের বাচ্চাগুলো কি আমার একটু দেখে আসি আসি দেখি যে ভিতরে কুকুর অনেকগুলো মুরগি লাশ পরে আছে অনেকগুলো মুরগি কিছু খাইতেছে একটার এক কামড় দেখাইতেছে ফেলে দিচ্ছে আর এরপরে যখন আমার দেখছে তারা তাড়াহুড়ো করি ও একবার এদিক থেকে বের হবে না ওদিক থেকে বেরোবে হ্যাঁ তখন ও বাচ্চা আরও নষ্ট করছে তখন আমি যখন লাঠি নিতে যাই ও কোনো মতে জীবন প্রাণ বাঁচার জন্য মুরগি যা মাটি নিচে ওর পায়ের নিচে পড়ছে পড়ছে মারা গেছে পরে নেট ছিঁড়ে ওই দিক দিয়ে পালা ওই দিক দিয়ে চলে গেছে সো বর্তমান সময় খুবই একটা কষ্টের মধ্যে আছি আর এই চালানটা আমার একদম পুরো একটা সর্বনাশের চানাল বললে হয় এই চালানটা একটা পুরো সর্বনাশের চানাল গেছে আমার প্রায় নশো বিশ মুরগি থেকে আমার অনেকগুলো মুরগি মারা গেছে রোডিংয়ের দ্বিতীয় দিনের মাথায় আর হচ্ছে ইঁদুরে ইঁদুর আর কুকুর এই জিনিসটা আমার খুব বড় সর্বনাশ করছে এই চালানায় নাহলে খুব ভালো একটা প্রফিট আসতো বর্তমানে যে পরিমাণ দাম আছে। তো যাই হোক সবাই আমার একটা ভুল হয়েছে আমার ভুলগুলো আমি এটার খেসারত্ব দিতে মানে দিচ্ছি সো এখন যে কাজটা করব এটা এটা পরবর্তী আপনাদের একটা ভিডিও করে দেব আমার টু জেড সব আমি জাল কিনে নিয়ে আসছি একদম এ টু জেড ওই মাথা থেকে এই মাথা ওইগুলো পুরোটাও আমি প্রায় সাড়ে চার ফুটুক বুক সমান জাল নিয়ে আসছি ওই জালগুলো আমি লাগাই দিব তো আশা করছি ওইটা থেকে তখন আমি মোটামুটি একটু প্রতিরোধ করতে পারবো এই আক্রমণগুলো থেকে তো এর মধ্যে আর কয়টা আছে দেখেন কয়টার মানে আক্রমণ থেকে প্রতিরোধ করতে মানে আমার মুরগিগুলো ক্ষেত্রে ইয়ে করতে হয় প্রথম হচ্ছে এক নম্বর ইঁদুর দ্বিতীয় হচ্ছে বেজি বেজি তৃতীয়ত হচ্ছে গুই সাপ মানে গুল যেটা আমরা বলি হ্যাঁ তৃতীয়ত হচ্ছে বনবিড়াল তারপর হচ্ছে কুকুর ঠিক আছে এই মোটামুটি এই পাঁচটা জীবের সাথে আমাকে প্রকার লড়াই করতে হয় যে এই মুরগিগুলোকে যখন আমি এই এই দুটা করে চালানগুলো তুলি আমাকে এইগুলোর সাথে লড়াই করতে হবে সো এখন ওই প্রতিরোধ এটাই করতে হবে আমাকে একটা সাময়িক পরীক্ষা খনন করতে হবে পরীক্ষা না মানে পরীক্ষা নামক একটা জাল দিতে আমাকে টোটালি খামারটাকে সেপারেট করতে হবে এই হলো সবাই দেওয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ